আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 20 এপ্রিল 2024, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের বড় একটি অংশ এখনও বাকি রয়েছে, আর এই অংশ কাজ শেষ না হওয়া পর্যন্ত নগরবাসী কোনোভাবেই সুফল পাচ্ছে না। দর্শক, বর্তমানে FDC যে র্যাম্পটা রয়েছে, র্যাম্প পর্যন্ত চালু হয়েছে, এবং এই কারণ বাজার যে সিগন্যাল অর্থাৎ রেলগেট রয়েছে, এই কারণ বাজার রেলগেট থেকে আজকে আমরা তৃতীয় অংশের কাজের অগ্রগতি আপনাদের দেখাবো। এই বর্তমানে কাজের চিত্র কী, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি হাতির ঝিলের দুই পাশে এখানে 80টি পিলার বসিয়ে দুটি ওঠানামার র্যাম থাকবে। অর্থাৎ আপনারা জেনে থাকবেন, একটি র্যাম চলে যাবে একেবারে পুরান ঢাকার পলাশী মোড়ে। এছাড়াও কিন্তু কারণ বাজার যে পান্থকুঞ্জ পার্ক রয়েছে, এই পার্ক থেকেও কিন্তু ওঠানামা করা যাবে। দর্শক, এই জন্য এখানে হাতির ঝিল এখানে গোল বৃত্তাকার হয়ে র্যামগুলি উঠে চলে যাবে একেবারে কারণ বাজার সিগন্যাল দেখে। অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে এই BGM ভবনটি ছিল যেখানে, সেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে, ঠিক সেখানেই কিন্তু একটি টোল প্লাজাও স্থাপন করা হবে। যারা ঠিক বিশেষ করে আমরা জেনে থাকবেন, যারা কারণ বাজার সিগন্যাল থেকে উঠবেন তারা কিন্তু এখানে টোল পরিশোধ করে আপনার যেতে হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের নিচ দিয়ে কিন্তু একটি র্যাম চলে যাচ্ছে, অর্থাৎ ওঠানামার জন্য এখানে গোল বৃত্তাকার হয়ে। এছাড়াও যাত্রা বাড়ির দিক থেকে যারা আসবেন তারাও কিন্তু এখান থেকে নেমে যেতে পারবে, সে ব্যবস্থা কিন্তু এখানে রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই হাতির ঝিলের একটি অংশ বালি দিয়ে ভরাট করে পিলার কিন্তু দৃশ্যমান হচ্ছে, আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোল প্লাজা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এখানে টোল প্লাজা সংযুক্ত করা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটু এই হাতির ঝিল দুটি অংশ বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কর্তৃপক্ষ বলছে এটি সমন্বয় করে যে হাতির ঝিলের যে বেগুন বাড়ি এলাকায় রয়েছে এখানে তারা সৌন্দর্য বর্ধন আরও বাড়িয়ে দেবে তারা নিজস্ব অর্থায়নে, এমনটি জানিয়েছে যে এই কর্তৃপক্ষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি হলো মেট্রো রেল, এটিকে মেট্রো রেল নিচ দিয়ে কিন্তু ওঠানামা র্যামগুলি থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই যে পান্থকুঞ্জ পার্ক রয়েছে, এই পার্কের দেখুন একটি অংশে গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে, সেই সাথে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এখানে পাইলিংয়ের কাজটি চলছে। দর্শক, একটি কথা না বললেই না, আমি গত পর্ব দেখিয়েছি বেশ এক মাস হয়েছে, তবে এক মাসের যে কাজের গতি আমার কাছে খুব যথেষ্ট মনে হচ্ছে না, আর কাজটা কেন জানি থমকে গেল আমার কাছে এমনটি মনে হচ্ছে। তো চলুন না দেখি আজকে আমরা একেবারে খিলগা পর্যন্ত যেখানে যেখানে কাজ চলছে কী অবস্থা, আগের চেয়ে কী কী পরিবর্তন এসেছে সেটি আপনাদের তুলে ধরব। তো আমরা এখন হাতির ঝিলে দুটি অংশ দেখলাম, এখন আমরা এই রেলগেট থেকে অর্থাৎ কারণ বাজার রেলগেট থেকে আমরা সোজা এখন মালিবাগ দিকে যাব, পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। তবে এখানে তিনটি পিলারের উপরে আইগার্ডার কিন্তু একেবারে নতুন উঠানো হয়েছে, আমি দেখতে পাচ্ছি এগুলো আইগার্ডার কিন্তু একেবারে নতুন উঠানো হয়েছে, ঠিক এই সামনের অংশ কিন্তু আগেই ছিল উঠানো, সেটি নিশ্চয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এবং পাশাপাশি বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইগার্ডার প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ এখানে আইগার্ডার তৈরি একটি ওয়ার্কশপ নির্মাণ করা হয়েছে। যেহেতু মালিবাগ পর্যন্ত পিলার এবং ক্রসবিম ঢালাই প্রস্তুত, পর্যাপ্ত আইগার্ডার প্রয়োজন হচ্ছে, যার ফলে এখানে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি মানিকনগর রয়েছে, সেখানেও কিন্তু আইগার্ডার প্রস্তুত করা হচ্ছে। দর্শক, একেবারে আমরা মগবাজার যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের পাশেও দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি আইগার্ডার উঠানো হয়েছে একেবারে নতুন। পাশাপাশি একদিকে আইগার্ডার উঠানো হচ্ছে, অন্যদিকে কিন্তু ঢালাই তারা করে নিচ্ছে। এবং এই মগবাজার ফ্লাইওভার থেকে একেবারে মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত সব কটি পিলার এবং ক্রসবিম ঢালাই কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়েছে আরও এক মাস আগেই। আমি ভেবেছিলাম হয়তোবা এই অংশেও এইবার কিছু আইগার্ডার উঠানো হয়েছে, তবে কাজের গতি আমার কাছে কেন জানি স্লো মনে হচ্ছে। তবে কাজের গতি যদি একটু বাড়তো আমার মনে হয় এতদিনে এই মালিবাগ রেলগেট পর্যন্ত আইগার্ডার উঠানো খুব বেশি কষ্টসাধ্য ছিল না কর্তৃপক্ষের। তো কেন যে কাজের ধীর গতি আসলে সেটা বোঝা যাচ্ছে না। তো আমি আজকে পর্যায়ক্রমে আপনাদের দেখাবো একেবারে মালিবাগ রেলগেট থেকে খিলগা অংশ পর্যন্ত সেদিকের কী অবস্থা। দর্শক, আরেকটি রিকোয়েস্ট আপনাদের করে রাখি, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং পাশাপাশি ভিডিওগুলি শেয়ার দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি কোনো মতামত থাকলে সেটিও আপনাদের কমেন্টসে জানাতে পারেন। আমি কিন্তু বরাবরই চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য, এবং আগামী কোন প্রকল্পে ভিডিওটি যে দেখতে চান সেটি কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। দর্শক, আমরা চলে এসেছি একেবারে মালিবাগের রেলগেট এলাকায়, দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটি পিলারের উপরে যে ক্রসবিম ঢালা সেটি বাকি ছিল, সেটি তারা শাটারিং খোলার কাজটি করছে। আমরা একটু ওপর দিয়ে আপনাদের দেখাতে চাই। তো দেখতেই পাচ্ছেন উপরে সবগুলি পিলার এবং ক্রসবিম অনেক আগেই প্রস্তুত হয়েছে, আর কয়েকটা ক্রসবিমের যে ঢালাইটা করা হয়েছে সেটি শাটারিং এখনও খোলা হয়নি। তবে বলাই চলে যেহেতু ঈদের একটা ছুটি গিয়ে 4-10 দিনে বন্ধ ছিল কাজ,
তো ছুটি অলরেডি চলে গিয়েছে, তারপরেও আমি শ্রমিক দেখছি না। শ্রমিকটাকে একেবারে খুবই কম সংখ্যক কাজ করছে দুই এক জায়গায় দেখেছি। এটি হলো ঠিক মালিবাগ মৌচাক যে ফ্লাইওভার রয়েছে, এই যে ফ্লাইওভারের উপর দিয়েই চলে যাবে, ঠিক এই উপর দিয়ে এসে হাতের বাম পাশে যে রোডটা রয়েছে রোডে এসে উঠে যাবে। তো একটা ভুল ধারণা ছিল অনেকের মাঝে যে কমলাপুর পর্যন্ত হয়তো বা রেল লাইনের উপর দিয়েই যাবে, কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা নেই। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাম পাশে যে সড়কটি রয়েছে সড়কের মাঝখান দিয়ে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ রেলওয়ের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ রেলওয়ের তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজ চলছে। বর্তমানে তৃতীয় লাইনটা কমপ্লিট করা হয়েছে এবং আর আর জায়গা নেই, কারণ এখানে চতুর্থ লাইনটা কোন পাশ দিয়ে নেবে আমার মনে হয় যে এ পর্যন্ত অথবা তিনটি লাইনই থাকবে, অর্থাৎ মালিবাগ রেলগেট থেকে একেবারে কমলাপুর পর্যন্ত। কিন্তু ডান পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে খুপড়ি খুপড়ি ঘরগুলো, আসলে এগুলো ঘর না, এগুলো বাজার, অস্থায়ী বাজারগুলো বসে ঠিক সড়কের উপরে রেল লাইনের পাশে। তো নিচে একটা সড়ক রয়েছে, সড়ক তো বন্ধ করে আর রেল লাইন নির্মাণ করা যাবে না। তো আমার মনে হচ্ছে এখানে তিনটা লাইনই থাকবে। এবং বাম পাশে আরেকটি বিষয় হলো এই নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে আরও 3-4 মাস আগে। এখানে দেখেছিলাম মাঝখানে একটি বার যে পাইলিংয়ের কাজ চলছিল, হঠাৎ করে সেই যন্ত্রাংশ নিয়ে চলে যাওয়া হয়েছে অন্যত্র যাত্রাবাড়ির দিকে। সেদিকে আসলে কাজটা কতটুকু সেটাও আপনাদের দেখাবো, হয়তো আজকের ভিডিওতে না পারলেও আমি নেক্সট আরেকটি ভিডিও করব। আমি বরাবর চেষ্টা করি একটু ভিডিওটা ছোট করার জন্য, কারণ সবারই সময়ের মূল্য আছে, তো আমি সময়টা নষ্ট করতে চান না। এবং বড় ভিডিও করলে কী হয়, অনেকে টেনে টেনে দেখেন, ভালো একটা ধারণা পান না। ছোট ভিডিও করে আমি যদি আপনাদের ভালো করে বোঝাতে পারি তাহলে ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। তো একেবারে খিলগাঁও যে পুলিশ ফাঁড়ি এলাকা রয়েছে, পুলিশ ফাঁড়ি পর্যন্ত এই নিরাপত্তা বেষ্টনীটি দেওয়া ছিল আগেই, এখনও তাই রয়েছে, তবে বলা চলে এই অংশে কোনো কাজের অগ্রগতি নেই। তো দর্শক, এই পাশে দিয়ে গিয়ে ঠিক খিলগাঁও যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের পাশেই কিন্তু একটু জটিলতা রয়েছে। কারণ আপনারা জেনে থাকবেন খিলগাঁও ফ্লাইওভার যে রয়েছে দুই পাশে কোনো জায়গা নেই পর্যাপ্ত, তারপরে মডিফাই করে অর্থাৎ যেখানে পিলারটা স্থাপন হবে অর্থাৎ যেখানে পিলারটা উঠবে সেই পিলারটা একেবারে এই ফ্লাইওভার ঘেঁষে কিন্তু উঠানো হবে। এছাড়া বাংলাদেশ রেল লাইন রয়েছে যার ফলে অনেকটা হিমশিম খেতে হবে এই খিলগাঁও ফ্লাইওভার এলাকায়। যেহেতু খিলগাঁও ফ্লাইওভারে এখনও পাইলিং কাজটি শুরু হয়নি, যখন শুরু হবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আজকে ভিডিওটি এখানেই শেষ করি, কেমন? যেহেতু ভিডিওটি অলরেডি 8 মিনিট হয়েছে, তো আমি 8 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখি সকল ভিডিও। আমি পরবর্তীতে এই বাসাবো থেকে একেবারে যাত্রাবাড়ি কুতুবখালি পর্যন্ত একটি আপডেট 2-4 দিনের মধ্যেই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আমরা দেখতে পাচ্ছি এটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা, বিশাল এলাকা জুড়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছি, শত শত ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।